আপনার মোটরসাইকেল প্যাশনের একটি অন্যতম উপভোগ্য দিক হতে পারে গ্রুপ রাইডিং। একটি বিশৃঙ্খল রাইড গ্রুপের অংশ হয়ে রাইডে অংশ নেয়া আপনার জন্য বয়ে আনতে পারে ভয়াবহ বিপদ। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে সঠিক দিক নির্দেশনা একটি মোটরসাইকেল রাইডিং গ্রুপকে রাখতে পারে বিপদমুক্ত। আজ আমরা গ্রুপ রাইডিং এর 5টি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের নজরে আনতে চাই। চলুন দেখে নেই গ্রুপ রাইডিং এর গুরুত্বপূর্ণ কিছু বিষয়। গ্রুপ রাইডিং এর সময় কিছু সেফটি কিট অবশ্যই পরিধান করতে হবে। হেলমেট, হ্যান্ড গ্লাভস, এলবো ও নি গার্ড, ভালো মানের সেফটি বুট অথবা জুতো। প্রি রাইড মিটিং। গ্রুপ রাইডিং এ রেসিং প্রতিযোগিতা নয়, বরং একসাথে একটি নির্দিষ্ট গতি বজায় রেখে রাইডিং এনজয় করাটাই গ্রুপ রাইডিং এর মূল উদ্দেশ্য। এই বিষয়টি মাথায় রেখেই রাইড শুরু করার আগেই গ্রুপের সকল সদস্যদের সাথে রাইড লেন্থ, স্টপেজ পয়েন্টস, হ্যান্ড সিগন্যালের ব্যবহার, মোটরসাইকেলের গড় গতি ইত্যাদি এসব ব্যাপার নিশ্চিত হয়ে নিতে হবে। রাইডিং অর্ডার। এই ধাপে রাইড গ্রুপটিকে একজন রোড ক্যাপ্টেন, মার্শাল, লিড রাইডার, সাপোর্ট রাইডার এবং সুইপ রাইডার নির্বাচন করতে হবে, যাদেরকে অবশ্যই হ্যান্ড সিগন্যাল ব্যবহারে পারদর্শী হতে হবে। এই রাইডাররা গ্রুপের বাকি মেম্বারদের সাথে স্মার্টফোনের ওয়াকিটকি অ্যাপসের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে পুরো গ্রুপকে কানেক্টেড রাখেন। এছাড়া মোটরসাইকেলের গতি নির্ধারণ, পথের গতিবিধি নজর রাখা, ট্রাফিক জ্যাম, প্রতিকূল আবহাওয়া ইত্যাদি ব্যাপারে দিক নির্দেশনা দিবেন। রাইডিং ফরমেশন। একটি পারফেক্ট রাইডিং ফরমেশনেই গ্রুপ রাইডিং এর বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। এই ফরমেশন 10-15 জনের গ্রুপ রাইড এবং 50 অথবা তার বেশি ম্যাস রাইড উভয় ক্ষেত্রেই প্রয়োজন। রোড ক্যাপ্টেন হচ্ছেন সেই ব্যক্তি যিনি একটি মোটরসাইক্লিং প্রতিষ্ঠানের ক্লাবের জন্য গ্রুপ রাইডিং এর নিয়ম নীতি নির্ধারণ, রাইড প্ল্যানিং এবং লেআউট করে থাকেন। মার্শাল রোড ক্যাপ্টেনের পেছনে অবস্থান করে ট্রাফিক কন্ট্রোল করে থাকেন, পাশাপাশি গ্রুপের পাশে পাশে থেকে নিশ্চিত করেন সবাই নীতিমালা অনুসরণ করছে। লিড রাইডারও মূলত রোড ক্যাপ্টেনের পেছনে অবস্থান করে হ্যান্ড সিগন্যালের মাধ্যমে গ্রুপকে ডিরেকশন, স্পিড লেন নির্বাচন এবং ফরমেশনের ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে থাকেন। যে কোনো জরুরি অবস্থায় তিনি তাৎক্ষণিক দিক পরিবর্তন জনিত সিদ্ধান্ত নিয়ে থাকেন। সাপোর্ট রাইডারের কাজ সেই সব রাইডারদের সাহায্য করা যারা যান্ত্রিক ত্রুটি, নিয়ন্ত্রণ হারিয়ে অথবা গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে বা ইনজুর্ড হয়ে ঝামেলায় পড়েন। সুইপ রাইডার গ্রুপের শেষে অবস্থান করেন, যিনি রোড ক্যাপ্টেনকে গ্রুপের অন্যান্য রাইডারদের স্ট্যাটাস, ট্রাফিক প্যাটার্ন, যান্ত্রিক সমস্যা ইত্যাদি ব্যাপারে অবগত করেন। গ্রুপের অন্যতম অভিজ্ঞ সদস্য হয়ে থাকেন এই সুইপ রাইডার। ইমার্জেন্সি টুলস। জরুরি অবস্থা সামাল দেওয়ার জন্য গ্রুপের প্রতিটি সদস্যেরই চার্জড মোবাইল, এক্সট্রা ক্যাশ, টুলবক্স, ফ্ল্যাশ লাইট, ডাক্ট টেপ, ফার্স্ট এইড, অ্যাসপিরিন, সানস্ক্রিন কিট ইত্যাদি বহন করা প্রয়োজন। সেপারেশন। রেড লাইট, যান্ত্রিক গোলযোগ, অন্য গাড়ির ভুল ইত্যাদি নানা কারণে কিছু কিছু সময় গ্রুপের সবার সাথে কারো কারো থাকা সম্ভব না হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে প্যানিকড না হয়ে নির্দিষ্ট গন্তব্যে রাইডারের এগিয়ে যাওয়া উচিত, যেহেতু প্রি রাইড মিটিংয়ে সমস্ত স্টপেজ পয়েন্ট নির্ধারণ হয়েছে। তো এভাবেই নির্দিষ্ট কিছু নিয়ম নীতি অনুসরণ করে আপনার মোটরসাইকেল প্যাশনের সবচেয়ে এক্সাইটিং পার্ট গ্রুপ রাইডিং আপনি উপভোগ করতে পারেন নিশ্চিন্তে।